আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাতে কচলে বরবটির ভর্তা আজকে আমি আপনাদের সাথে হাতে কচলে বরবটি ভর্তা বানানোর রেসিপিটি শেয়ার করব তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক শিলবাটা ছাড়াই হাতে কচলে আজকে আমি বরবটির ভর্তা বানাবো আর বরবটির ভর্তাটা বানানোর জন্য আমি এখানে কিছু বরবটি নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিব ফ্রেন্ডস দেখুন বরবটিগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি এখন আমি বরবটিগুলোকে সিদ্ধ করে নিব বরবটিগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি প্যানে এক গ্লাস পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি এখন এতে বরবটিগুলো দিয়ে দিব এখন আমি এতে দিয়ে দিব লবণ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চড়ে দিব। ভালোভাবে নেড়ে চেয়ে দিয়েছি আমি এখন আবারও ঢেকে দিচ্ছি চার চার থেকে থেকে পাঁচ পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন কিন্তু বরবটিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একটু চেক করে নেবেন আপনারা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আর যেহেতু আমি হাতে কচলে বানাবো তাই পুরোপুরি নরম করছি না চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে তো বরবটিগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি বরবটিগুলোকে নামিয়ে নিব বরবটি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে শুকনো মরিচের ফাঁকি নিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো মরিচ ভেজে তারপর এটা ফাঁকি করে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো শুকনো মরিচের ফাঁকি নিয়েছি আর এখন আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণটা দিয়ে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিব পেঁয়াজের কুচিটা দিয়ে মরিচের ফাঁকির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এতে দুই টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিব আমি এখানে সেদ্ধ করে নেওয়া বরবটিগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে কচলে নিচ্ছি দেখতে তো পারছেন আমি কিভাবে করছি এভাবে ভালো করে কচলে নিয়ে আমি বরবটির ভর্তাটা বানিয়ে নিব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এই বরবটির ভর্তাটাকে পরিবেশন করে নিব তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই তৈরি হয়ে গেল বরবটির ভর্তা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ